হাসপাতালের সবাই ফুটবল খেলছেন, রসগোল্লা খাচ্ছেন, সঙ্গে দুই চেনা মুখ স্বস্তিকা সমদীপ্তা। সুগার কন্ট্রোলে থাকবে এটাই বলছেন অংশগ্রহণকারী ডাক্তারবাবুরা। সুগারের ওষুধ ফুটবল, হ্যাঁ ঠিক এই কথাটাই বলছেন এখানে যারা এসেছেন সেই ডাক্তারবাবুরা। ডাক্তারবাবুরাই নয়, সঙ্গে রয়েছেন কিছু সেলিব্রিটি। কি বৈপরীত্য, যেদিন ডায়াবেটিস ডে সেদিনই কিনা রসগোল্লা দিবস। তাই বিশ্বকাপের মেজাজ ধরে রাখতে ডাক্তারদের পায়ে পায়ে ফুটবল, মুখে রসগোল্লা। একেবারে না ছেড়ে কখনো সখনো খান সুগার ফ্রি রসগোল্লা, কিন্তু মাঠে নামুন, খেলুন ফুটবল ঘাম ঝরিয়ে। ফুটবল খেলে যে সুগার কন্ট্রোল করা যায় এটা কথাটাকে একটু বুঝতে হবে। ফুটবল ইজ অ্যাকচুয়ালি এ পার্ট অফ ইউর এক্সারসাইজ, ঠিক আছে? তবে ফুটবল খেলা খুব ভালো, কেননা ফুটবলে একটা যেহেতু বডি কন্ট্যাক্ট গেম, খুব ভালো একটা এক্সারসাইজ হয়। তবে ফুটবল আপনি তখনই খেলবেন যদি আপনার খেলার অভ্যেস থাকে। আজকে আপনার ডায়াবেটিস হলো, আপনি কাল থেকে ফুটবল খেলা শুরু করলেন, এটা করে কিন্তু হবে না, ঠিক আছে? কেননা অতটা স্ট্রেন, যেহেতু আপনার যদি এক্সারসাইজিংয়ের হ্যাবিট না থাকে, দুম করে ফুটবল খেলাটা উচিত না। ফুটবল যারা ভালো এক্সারসাইজ করেন আগে থেকে, তারা ফুটবল খেলতে পারেন। আচ্ছা, রসগোল্লা খাওয়া, আচ্ছা একটা কথা হচ্ছে যে আজকাল এই জিনিসটা উঠে গেছে, হ্যাঁ ডায়াবেটিস হলেই রসগোল্লা খাবো না, এটা নয়। খাবেন কিন্তু আপনি একটা মেন মিলের সাথে খাবেন, ঠিক আছে? আলাদা করে একটা রসগোল্লা খাবেন না। সুগার কমা বা বাড়া সবটাই ডিপেন্ড করে আমরা কতটা নিজেদেরকে হেলদি রাখছি বা কতটা এক্সারসাইজ করছি। মানে সুগার কমানো তো ওইভাবে আমরা কিছু বলতে পারি না, তবে হ্যাঁ সুগারকে মেনটেন রাখার জন্য বডিকে এক্সারসাইজ দিতে হবে। আর যেহেতু ফুটবল একটা ভীষণ রকমের বডি টাচ গেম, মানে আমাদেরকে পা দিয়ে মারতে হচ্ছে, পা দিয়ে ফেলতে হচ্ছে, তো সেই কারণের জন্য সুগার কিন্তু লিমিটেড রাখা যায় যদি আমরা রেগুলার ফুটবল প্র্যাকটিস করি। চিকিৎসকদের ভরসায় ফুটবল ও রসগোল্লা দুটোতেই মনোনিবেশ করলেন চেনা মুখের মানুষ স্বস্তিকা সমদীপ্তারাও, বললেন বিশ্বকাপ নিয়েও। আগে যখন রোনাল্ডিনো ছিল, রোনাল্ডিনো, এখন জুনিয়র নিমার আছে, জুনিয়র নিমারকে ভাল লাগে। এবং আর্জেন্টিনার তো আর কিছু বলার নেই, বলবো না বাবা, আর্জেন্টিনা নিয়ে বেশি কিছু বলবো না, কারণ সত্যি কথা বলতে গেলে আমি আর্জেন্টিনাকে ফলোও করি না, জানিও না, আমার ভাল লাগে। মানে স্টার্টিং ফ্রম রোনাল্ডিনো টু জুনিয়র নিমার, আমার এই আমার ব্রাজিল মানে জায়গাটাকে খুব ভালো লাগে, ওদের কালচারটাকে খুব ভালো লাগে, এবং ব্রাজিল তো চ্যাম্পিয়ন হয়। মানে আমি ফুটবলের কিচ্ছু বুঝি না, তবু আমি যেটুকু এ করতে পারি সেটা হচ্ছে আমার বাড়িতে আমার বাবা আর্জেন্টিনার সাপোর্টার ছিলেন, এবং ওয়ার্ল্ড কাপ মানে আমি দেখতাম যে বাবা অফিস থেকে এসেও রাত, যেহেতু আমাদের এখানে রাতেই খেলা দেখা, তো সেরকমভাবে আমরা পুরো দেখতাম, মানে পুরো রাতে সারা রাত জেগে বাবা খেলা দেখতেন। তো সেভাবে আমি ফুটবলের কিছু বুঝি না, কিন্তু হ্যাঁ মানে ওয়ার্ল্ড কাপ মানে সবসময় সারা বিশ্বব্যাপী একটা উন্মাদনা থাকে, তো প্রত্যেকটা মানুষই আনন্দ করবে, তো এইটুকুই বলা। তাহলে বুঝতেই পারছেন বিশ্বকাপের আগে ডাক্তারবাবুরাই বলছেন সুগারের ওষুধ ফুটবল। রাহুলের সঙ্গে প্রীতম দে, TV9 বাংলা।